আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বিউটি টিপস বিডির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আর বরাবরের মতো আজকে আমি আপনাদের জন্য নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আর বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কি করে মাত্র একটি পাতা ব্যবহার করে 7 দিনের মধ্যে আপনারা আপনাদের মাথার চুল পড়া বন্ধ করবেন এবং নতুন চুল গজাবেন। হ্যাঁ বন্ধুরা, বর্তমান সময়ে অনেকেরই মাথার চুল পড়ে যায়, এটা ছোট বড় যে কোনো বয়সের যে কারুই হতে পারে। আর এটা খুবই খারাপ লাগে, বিশেষ করে যাদের অল্প বয়সে মাথার চুল পড়ে গেছে, টাক মাথা হয়ে গেছে, এটা নিজেদের কাছে খুব খারাপ লাগে। সেজন্য আমরা অনেকে অনেক রকম ট্রিটমেন্ট করেছি, অনেক রকম ঔষধ খেয়েছি, কারো কোনো কাজ হচ্ছে না। তাদের জন্যই আজকের আমার এই ভিডিওটা। দয়া করে আপনারা আমার এই ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে আপনাদের মাথার চুল পড়া 100% বন্ধ হয়ে যাবে এবং নতুন চুল গজাবে। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন আমরা দেখে নিই এটা কিভাবে করতে হবে। আর এটা দেখার আগে এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার বিনীত অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। তো বন্ধুরা, যা বলতেছিলাম যে একটি মাত্র পাতা ব্যবহার করেই আপনারা আপনাদের চুল পড়া চিরতরে বন্ধ করে ফেলবেন এবং নতুন চুল গজাবেন। আর সেই পাতাটা কি বন্ধুরা? আর সেই পাতাটা হলো পান পাতা। যেই পাতাটা আমাদের গ্রামে, আমাদের দেশে, শহরে, বন্দরে, যেখানেই হোক সবাই খেয়ে থাকি। সাধারণত আমরা যে পান পাতা খেয়ে থাকি, এই পান পাতা দিয়েই আপনারা আপনাদের চুল পড়া চিরতরে বন্ধ করতে পারবেন এবং নতুন চুল গজাতে পারবেন আপনার মাথায়। হ্যাঁ বন্ধুরা, এই পান পাতার যে কি গুণাবলী সেটা আসলে আমরা অনেকেই জানি না। পান পাতার এমন কিছু গুণাবলী রয়েছে যা জানলে আমরা আশ্চর্য হয়ে যাব। তার মধ্যে একটা হলো বন্ধুরা, এই পান পাতা আপনার মাথার চুল পড়া দূর করতে 100% কাজ করে, আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখতে কাজ করে, আপনার কোষ্ঠকাঠিন্য দূর করতে কাজ করে, আপনার গ্যাস্ট্রিকের সমস্যা দূর করতে কাজ করে, আরও নানাবিধ কাজ করে থাকে এই পান পাতা। এই পান পাতা দিয়ে কিভাবে আপনারা আপনাদের মাথার চুল পড়া দূর করবেন সেজন্য যা করতে হবে বন্ধুরা, সেজন্য আপনাদেরকে এরকম 3 থেকে 4টি পান পাতা নিতে হবে। এই পান পাতাগুলাকে আপনারা নিয়ে ছোট ছোট করে এরকম করে ছিঁড়ে একটা পাত্রে নিয়ে নেবেন। তারপরে বন্ধুরা, এই পান পাতাটাকে এখন আপনারা একটা ব্লেন্ডারে দিয়ে অথবা শিল পাটায় আপনারা ভালো করে পিষে নেবেন, যাতে করে একেবারে মিহি হয়ে যায় সেরকম করে নিতে হবে। তো আমি এখন এই পান পাতাগুলোকে একটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি। তো বন্ধুরা, ফিরছি ব্লেন্ড হওয়ার পর। বন্ধুরা, আমি পান পাতাটাকে একটা ব্লেন্ডারে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। আর বন্ধুরা, এটা আমি এরকম একটু পাতলা করে নিয়েছি যাতে করে আমাদের মাথায় চুলের গোড়াতে খুব ভালো করে পৌঁছানো যায় এই পান পাতার রসটা। তো এখন আমি আপনাদেরকে বলে দিচ্ছি এটা কিভাবে এবং কখন আপনারা ব্যবহার করবেন। বন্ধুরা, এই পান পাতাটা যখন আপনারা ব্লেন্ডারে বা পাটাতে পিষে নেবেন, তখন তার সাথে একটু পানি মিশে এরকম পাতলা করে নেবেন এবং এই পান পাতার এই রসটার সাথে আপনারা আরো একটা জিনিস মিশ্রণ করবেন বন্ধুরা, আর সেটা হলো ক্যাস্টর অয়েল। এই যে বন্ধুরা, আমি এখানে ক্যাস্টর অয়েল নিয়েছি। এই ক্যাস্টর অয়েল বাজারে বর্তমানে চুল পড়া রোধের যেই প্রসাধনী সামগ্রী পাওয়া যায়, যে ঔষধ পাওয়া যায়, তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট হলো এই ক্যাস্টর অয়েল। এটা ব্যবহার করার ফলে আপনাদের চুল পড়া অনেক গুণে কমে যাবে এবং আপনার চুল অনেক দ্রুত বৃদ্ধি পাবে এই ক্যাস্টর অয়েল ইউজ করার ফলে। তো বন্ধুরা, এই পান পাতা এই মিশ্রণের সাথে, এই রসটার সাথে আপনারা 1 চামচ ক্যাস্টর অয়েল নিয়ে নেবেন। ব্যাস। আর এই ক্যাস্টর অয়েলটা কিন্তু বন্ধুরা অন্যান্য সাধারণ তেলের চাইতে অনেক বেশি গাঢ় হয়। এই ক্যাস্টর অয়েলে প্রচুর পরিমাণে ভিটামিন ই, মিনারেল এবং ভিটামিন রয়েছে, যা আমাদের চুল পড়া রোধ করে এবং চুল বৃদ্ধি করতে অনেক সাহায্য করে। এখন এই ক্যাস্টর অয়েল এবং পান পাতার এই মিশ্রণটা আপনারা একসাথে খুব ভালো করে একটু মিশিয়ে নেবেন। মিশিয়ে নেওয়ার পরে বন্ধুরা আপনারা
আপনাদের মাথায় একেবারে চুলের গোড়ায় জাস্ট এইরকম করে নিয়ে একেবারে চুলের গোড়ায় এভাবে হাত দিয়ে খুব ভালো করে মাসাজ করে লাগিয়ে নেবেন। বন্ধুরা খুব ভালো করে একেবারে চুলের গোড়াতে আপনাদেরকে খুব ভালো করে মাসাজ করে লাগাতে হবে। এতে করে আপনাদের মাথার চুলের রক্ত সঞ্চালন বৃদ্ধি পাবে, যার ফলে নতুন চুল গজাতে খুবই সাহায্য করবে। যদি বন্ধুরা এটা আপনারা একটা না 7 দিন করেন তাহলে 100% গ্যারান্টি আপনার মাথায় অবশ্যই নতুন চুল গজাবে এবং আপনার চুল পড়া একেবারে কমে যাবে, এটা গ্যারান্টি। কারণ এটা অনেকে ব্যবহার করে খুব ভালো ফল পেয়েছে। তবে বন্ধুরা শুধু আপনারা এটা মাথায় এরকম করে মালিশ করে মাসাজ করে লাগালেই হবে না, এটা লাগিয়ে মাথাটা ভিজা অবস্থায় আপনাদেরকে একটা টাওয়েল দিয়ে বেঁধে রেখে দিতে হবে কমপক্ষে 2 ঘন্টা, যাতে করে এই পান পাতার সম্পূর্ণ পুষ্টি উপাদানটা এই চুলের গোড়াতে পৌঁছায় এবং মাথায় থাকে। এতে করে আপনাদের চুলের গোড়া অনেক মজবুত হবে এবং নতুন চুল গজাবে। সেজন্য এটা ইউজ করার পরে আপনারা অবশ্যই আপনাদের মাথাটাকে একটা টাওয়েল দিয়ে বেঁধে 2 ঘন্টা রেখে দিবেন এবং 2 ঘন্টা পরে আপনারা নর্মাল যে যে শ্যাম্পু ইউজ করেন সেটা দিয়ে খুব সুন্দর করে আপনাদের মাথাটাকে ধুয়ে নেবেন। আর সর্বোচ্চ ভালো রেজাল্ট পাওয়ার জন্য বন্ধুরা এটা আপনারা নিয়মিত 1 সপ্তাহ 1 দিন পর পর ইউজ করেন, তাহলে আপনারা অনেক ভালো একটা ফল পাবেন ইনশাআল্লাহ। তো বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও, আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগছে। যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনাদের কাছে আমার অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমার ভিডিওতে একটি লাইক দিন আর ভিডিওটা অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করুন।